রাধে রাধে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। দেখতে পাচ্ছেন কি রৌদ্র, অসম্ভব রৌদ্র। যখন বৃষ্টি দেয় শুধু বৃষ্টি হয়, আর যখন রৌদ্র দেয় আর বৃষ্টি হওয়ার আর নাম নেই। আজকে আবার ছেলের বার্থডে, তো ওর জন্য ভেবেছিলাম একটা কেক বানাবো, জানি না কতটুকু করতে পারবো। বুঝে মা লোকের যখন অর্ডার নিই তখন কিন্তু এতক্ষণে আমার কেক রেডি হয়ে যায়, আর এখন নিজের বলে কিছুই করতে পারছি না। আরও এত গরম পড়েছে, দাঁড়ান আপনাদের একবার ছাদের অবস্থাটা দেখে, এখানে আকাশের নমুনাটা একবার দেখুন। এত রৌদ্র, কি গরম, কোনো হাওয়া নেই। যখন বৃষ্টি হয় তখন শুধু বৃষ্টি হতেই থাকে, আর যখন রৌদ্র তখন শুধু রৌদ্রই দিতে থাকে। এখানে দেখুন। তো চলুন এখন ঘরে গিয়ে পুজোটা সেরে নিই, তারপরে এবার কেকটা তৈরি করবো। তারপরে আবার ছেলের জন্য কিছু কিছু বানাবো, রান্না করব। এখন রান্না বসায়নি, যেহেতু ওরা স্কুলে গেছে এত সকাল আসবে না, আস্তে আস্তে 2:30 বাজে, তারপরে খাওয়া দাওয়া খাবে। চলো। তো বন্ধুরা, আমার এখানে পুজো দেওয়া শেষ, এ দেখে নেন ভগবানকে। আর ভগবানকে আমি এখন আর ড্রেস, গলার মালা এগুলি আর বেশি পরাই না, কেননা এত গরম পড়েছে, আমার মনে হয় ওর কষ্ট হয় তার জন্য পরাই না। তো এখানে দেখুন, আর ভগবানকে একটু প্রসাদে দিয়েছিলাম, ওর বাবা একটু মিষ্টি এনেছে, ওইটাই দিয়েছি একটু ভগবানকে, তারপরে আমার ছেলেরা প্রসাদ পাবে। আর তেমন বেশি কিছু একটা করব না। তো বন্ধুরা, আমার এখন পুজো দেওয়া শেষ, দাঁড়া আপনাদেরকে একবার দেখাই আমি কেকটা কতটুকু তৈরি করলাম। জাস্ট ব্রেডটা বানিয়ে ফ্রিজে রাখলাম, একটু ঠিক হোক, তারপরে দিয়ে আমি আইসিং করব। দেখুন কতটা সফট হয়েছে। বেশি কিছু করব না, পাশের ঘরে 2 বাচ্চা আছে, তা আমাদের ঘরে আমার ছেলে মেয়ে এরা মিলে সবাই মিলে কেক কেটে নেবে, আর সঙ্গে গোপু থাকবে, ব্যাস ওইটাই। ছেলে বলেছে একটা চকলেট কেক বানিয়ে দাও মা, আর কিছু লাগবে না। তা আর কিছু করবো না, বিকাল ভেবেছি একটু বিকালবেলা গোপুর জন্য একটু পায়েস বানিয়ে দেবো। তো এটাই আমার ছেলেকে দেব। আমার মা শাশুড়িরা বলতো যে বার্থডে দিনে নাকি একটু পায়েস দিতে হয়, তো এটা মাথা রেখে একটু পায়েস বানাবো। তো দেখা হবে বন্ধুরা আবার পরে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আর আমার ছেলেকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন। তো বন্ধুরা, এটা ছিল দুপুরবেলা, তা অনেকক্ষণ পরে আবার এসেছি, দাঁড়ান আপনাদের সঙ্গে একটা নতুন একটা জিনিস আমি আজকে শেয়ার করব। এই জিনিসটা ছিল হ্যান্ড ব্লেন্ডার, এটা আমার কেকের জন্যই লাগে, এটা আপনারা অনেকে হয়তো জানেন। আর আমি জানেন আজকে অনেক দিন হয়েছে আমি কেক শিখেছি বা কেক বিক্রিও করতাম, কিন্তু আমি আমার নিজের প্রয়োজনীয় জিনিস কোনো কিছুই কিনিনি। টাকা পেলে এই জিনিস না ওই জিনিস কিনে আমি খরচা টাকাটা নষ্ট করে দিতাম বা খরচা করে নিতাম। তো তার জন্য ভাবলাম এবার আমি আমার প্রয়োজনীয় একটা জিনিস কিনবো। তো এটা আমার কেকের পয়সা দিয়েই আমি কিনেছি, কিন্তু ভীষণ ভালো লাগছে নিজের জন্য কিছু একটা করে। আর বলে না যখন নিজে একটু একটু কিছু ইনকাম করে তখন দেখবেন নিজের জন্য কিনতে ইচ্ছা করে না, শুধু এই এইটা কি করে খরচা করে দেবো, ওইটা করে খরচা করে দেবো, এমনটা মনে হয়। তো এবার ভাবলাম না আমি নিজের জন্য আমার একটা কিছু একটা কিনবো। তো তার জন্য ওর বাবাকে বলেছিলাম আমার একটা ব্লেন্ডার লাগে ভালো, আগে যেটা ছিল এটা পুরনো, এটা অনেকটাই পুরনো হয়ে গেছে, তো এখন আর ভালো লাগে না ওইটা দিয়ে, আর এখন এটা নতুনটা নিয়ে এসেছি। কিন্তু ওইটার আবার ওয়ারেন্টি কার্ডও ছিল, তবে জানেন ভীষণ ভালো ছিল, 2 মিনিটেই ব্লেন্ড হয়ে গেছিলো, ক্রিম হয়ে গেছে। আর এটা তারটাও অনেকটা লম্বা ছিল, আর পুরোনোটার তারটা ছোটোই ছিল। তো এখানে দেখুন আমি ক্রিমও বিট করে দিয়েছি, আজকে নতুনটা দিয়ে ছেলের জন্য বানাচ্ছি। আমি ভাবলাম দেখি আজকে কেমন হয়, এখন তো কেকটা তো কারোর অর্ডারই নয়, ক্রিম ভালো হলেও কোনো ব্যাপার না, খারাপ হলেও কোনো ব্যাপার না। তো না দেখলাম খুব সুন্দর হয়েছে, এখানে দেখুন আমি বারবার করে দেখাচ্ছিলাম। তো এই যে এটা আবার সন্ধ্যাবেলার ভিডিও, আমি ছেলের জন্য একদম সিম্পল একটা কেক বানিয়ে দিয়েছি। ছেলে বলেছিল শুধু চারিদিকটা মা চকলেট লাগিয়ে দাও, ক্রিম লাগাতে হবে না। তারপরে চকলেট লাগানোর পর কেমন লাগে খালি খালি, তার জন্য আমি উপরে একটু একটু ডিজাইন করে দিয়েছিলাম। তেমন কোনো কিছু দিনই এগুলো সুগার বল খাওয়া যায়, আর ক্রিম দিয়ে সাইডে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম। আমার জানেন আমার প্রত্যেকবার আমার ছেলের বার্থডের সময় আমার ছেলে না কোনো না কোনো কিছু হবে, হয় ওর জ্বর হবে না হয় ওর ডিসেন্ট্রি হবে এরকম, কিন্তু এই যে এবারও ছাড়া পাইনি। এবারও ওর অতিরিক্ত গরমের জন্য নাকি জানি না ডিসেন্ট্রি বমি এগুলো হয়েই যাচ্ছিলো। তো এখানে যে আমার পাশের ঘরে 2 বাচ্চাগুলো ভারী মিষ্টি, দেখুন দাঁড়ান বাচ্চাদের ডাকে কেকটা কাটার জন্য, ওরা ওদের মতো করে কেক কাটুক আর ওরা ওদের মতো করে সেলিব্রেট করুক। সকালবেলা না হলে আবার স্কুল আছে, দেরি হলে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না, তার জন্য আমি তাড়াতাড়ি সব কিছু সেরে নিয়েছি। তো এখানে দেখুন আমি ফ্রেশ হয়ে এখন একটা বসেছি আইসক্রিম খেতে, তখন প্রায় 9:30 বাজে যদিও,
তো এটা খেতে খেতেই আমি আমার ব্লগটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ছেলের জন্য অনেক আশীর্বাদ করবেন। রাধে রাধে।